আলহামদুলিল্লাহ আসসালাত আসসালামু আল্লাহ রসুলিল্লাহ বাদ সুপ্রিয় দর্শক অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে সাধারণ শিক্ষিত মানুষেরা ইসলাম প্রচারের কাজ করতে পারেন কিনা ইসলাম শরীরের ক্ষেত্রে কি এই প্রশ্নের একেবারে সরল উত্তর হলো যে ইসলাম প্রচারের কাজ যে কোনো মানুষ করতে পারেন তিনি সাধারণ শিক্ষিত মানুষ হলেও যেমন করতে পারবেন একজন সশিক্ষিত মানুষ হলেও করতে পারবেন শুধুমাত্র ওলা একরামই দিনের প্রচারে কাজ করবেন অন্যরা করতে পারবেন না এমন কোনো কথা কোনহাদেশের কোথাও বলা হয়নি নবী সাল্লাহি সাল্লাম বলেছেন বললেগু আন্নি বলা আয় আমার কাছ থেকে একটি আয়াত হলেও অন্যের কাছে তোমরা পৌঁছে দাও সাবা একরামের মধ্যে যারা আলম হিসাবে সাহিদের মাঝে পরিচিত ছিলেন না প্রসিদ্ধ ছিলেন না তারাও কিন্তু নবী সাল্লাম থেকে হাদিসগুলো প্রচার করেছেন যা আমাদের পর্যন্ত আজ এসে পৌঁছেছে অতএব সাধারণ মানুষও দিনের প্রচারে কাজ করতে পারবেন তবে এক্ষেত্রে মৌলিকভাবে পাঁচটি বিষয় তাদের খেয়াল করা উচিত প্রথম বিষয় হলো যে একজন দায়ের যে গুণাবলী আছে যেগুলো আলেম হলে তারও মধ্যে থাকা উচিত একই গুণাবলী একজন সাধারণ মানুষ যখন দাওয়াতের কাজ করতে যাবেন তাকে অর্জন করার চেষ্টা করা উচিত কারণ দিন নিজে দিন প্র্যাকটিস করেন একটি বিষয় কিন্তু দিনকে অন্যের সামনে আপনি পেশ করতে যাচ্ছেন সেটি আরেকটা বিষয় তখন আপনাকে একজন দায়ের গুণাবলী অর্জন করতে হবে আপনার মধ্যে এখলাস থাকতে হবে আপনার মধ্যে বিনম্রতা থাকতে হবে হেকমা থাকতে হবে এই বিষয়গুলো যখন থাকবে তখন ঈশা আল্লাহ আপনার জন্য দাওয়াতি কাজ করা অবশ্যই বিধেয়া এবং সঠিক হবে উচিত হবে দ্বিতীয় যে বিষয়টি খেয়াল করতে হবে তা হলো আপনি যা জানবেন শুধু তার দাওয়াত দিবেন নবী সাল্লাহ সাল্লামকে পর্যন্ত আল্লাহ তালা স্বয়ং বলেছেন বাল্লি মা উনজিল ইলিগ আপনার কাছে যা নাজিল হয়েছে আপনি শুধু সেটার তাবলিক সেটার প্রচার করুন মনে করা কোনো কিছুর প্রচার করা যাবে না আজকাল দেখা যায় আমরা অনেকে অনেক মোহরোচক তত্ত্ব প্রচার করে বেড়াই যেগুলো শুনলে মানুষ অনেক বেশি আকর্ষণ হয় মানুষ অনেক বেশি খুশি হয় সেগুলোকে আমরা প্রচার করে বেড়াই প্রচার হতে হবে হ্যাদিসের এবং আপনি যেটুকু জানান সেটুকুর বিশেষ করে সাধারণ মানুষ যখন দাওয়াতের কাজ করবেন বা জানা শিক্ষিত মানুষ যখন দাওয়াতি কাজ করবেন যারা গতানৈতিকভাবে কোরআন হ্যাদিসের উপরে পাণ্ডিত্য অর্জন করেননি শাস্ত্রীয় জ্ঞান সেভাবে তারা অর্জন করেননি এ সমস্ত মানুষ যখন দাওয়াতি কাজ করবেন তাদের উচিত হলো দিনের দিকে মানুষকে আহ্বান করা সাধারণভাবে মোটিভেশনাল স্পিচ যেটাকে বলা হয় সেটা তারা দিবেন এবং মানুষকে দিনভাবে উদ্বুদ্ধ করবেন অথবা দিনের কোনো একটা সেক্টর বা বিভাগ নিয়ে তার পড়াশোনার গভীরতা আছে তিনি যথেষ্ট পড়াশোনা করেছেন সেই বিষয়ে তিনি দিন প্রচার করবেন সেই বিষয়ে দাওতার কাজ তিনি করবেন কিন্তু যে বিষয়ে তার শাস্ত্রীয় জ্ঞান সেভাবে নাই সে বিষয়ে তিনি যদি কথা বলতে চান বিশেষ করে অনেক সুখ্যাতি সুক্ষ ফেকি মাস আলা আছে সে বিষয়গুলোতে শাস্ত্রীয় জ্ঞান যথেষ্ট পরিমাণ অর্জন করা ছাড়া সাধারণ মানুষের মুখ খোলা উচিত নয় তৃতীয়ত যে বিষয়টি খেয়াল করতে হবে তা হলো শুধুমাত্র বই পুস্তক এবং অনলাইন থেকে কিছু নলেজ অর্জন করার উপর নির্ভর না করে ওলামা একরামের সোহবত এবং সান্নিধ্য অর্জন করতে হবে মনে রাখতে হবে আল ইসনাদ দিন আব্দুল ইবন বারেক রহমাউল্লার এই কথাকে সারা বিশ্বের সমস্ত ওলামা একরাম গ্রহণ করেছেন মেনে নিয়েছেন যে দিন হলো ইস্নাদের নাম সূত্র পরম্পরার নাম নবী করিম সৌদি আসালাম থেকে সাহাবা তাদের থেকে তাবিরা তাদের থেকে তাবে তাবিরা এভাবে দিন আমাদের পর্যন্ত এসেছে অতএব আপনি যদি দিন কোনো ব্যক্তি কোনো উস্তাদের কাছ থেকে গ্রহণ করেন কোনো আলেম একজন বা একাধিক বা কয়েকজন ওস্তাহের স্মরণাপন্ন হয়ে আপনি দিন গ্রহণ করেন যারা আবার তাদের ওস্তাহ থেকে দিন নিয়েছেন কোরআন হাদিসকে বুঝেছেন এভাবে না সাদ আলাহ সাল্লাম পর্যন্ত সূত্র পরম্পরা নিয়েছে তো এটা হবে সবচাইতে নিরাপদ পথ আপনি যদি শুধুমাত্র নিজস্ব পড়াশোনার উপর নির্ভর করে নিজেকে দায়ী হিসাবে আবির্ভূত করেন তাহলে সেক্ষেত্রে আপনি নিজে এবং অন্যদেরকে বিভ্রান্তিতে ফেলার সমূহ আশঙ্কা আছে এজন্য দিন শেখার মৌলিক পদ্ধতি যেটি সেটি আমাদের মাথায় রাখতে হবে হ্যাঁ আপনি অবশ্যই বই পুস্তক পড়ুন আপনি অবশ্যই অনলাইনে বিভিন্ন ওলামা একরামের লেকচার থেকে দিন শেখার চেষ্টা করুন কিন্তু যখন আপনি নিজেকে দায়ী হিসাবে আবির্ভূত করতে চাইবেন বা আপনার দিনে এলমকে পূর্ণতা দিতে চাইবেন তখন অবশ্যই আপনাকে ওলামা একরামের সোহবত সান্নিধ্য তাদের দার্সে মজলিসে উপস্থিত হয়ে দিন শেখা এবং বোঝার চেষ্টা আপনাকে করতে হবে যে ওলামা একরামের সূত্র পরম্পরায় দিন নেওয়া হয়েছে অর্থাৎ দিন গ্রহণ করেছেন তারা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আজকাল হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে সবাই খুব শর্টকাটে দিনের এলম অর্জন করতে পারেন সেজন্য সৌহতের বিষয়টিকে একেবারেই আমলে নিতে চান না চার নম্বর যে বিষয়টি খেয়াল করতে হবে তাহলে তদলিস করা যাবে না কথা কথাচুরি করা যাবে না এটা অনেক ওলামা একরাম আজকাল করছেন আল্লাহ মাফ করুন চুরি মানে হলো একজন আলেমের কথা বা কারো কোনো উক্তি অথবা কারোর কোনো বক্তব্য এটা আপনি নিজের বক্তব্য বলে চালিয়ে দিলেন এটা আজকাল দেখা যায় অনেক বেশি আপনি বাহবা কুড়াচ্ছেন মানুষের কাছ থেকে অথচ এই বক্তব্যটা আপনার নয় কারোর তত্ত্ব আপনি এমনভাবে প্রেজেন্ট করছেন উপস্থাপন করছেন যেন এটা আপনার তত্ত্ব এটি কিন্তু অনেক বড়ো ধরনের অনৈতিকতা এমনকি কোন কোনো রেফারেন্স যদি আপনি কোনো বইতে পান তাহলে সেই বইয়ের নাম উল্লেখ করা উচিত ওই বইতে লেখা আছে যে বোখারিতে এই হাদিসটি আছে আপনি সরাসরি বুখারি রেফারেন্স দিয়ে দেন আপনি কিন্তু হাদিসটি বুখারিতে পড়েননি তাহলে এটা কিন্তু এক ধরনের অনৈতিকতা এটা আমরা অনেকেই আজকাল কিন্তু করছি মূল গ্রন্থের সাথে মেলানো ছাড়া আপনি নিজের সরাসরি সেই গ্রন্থের সাথে সম্বন্ধ করে বলে দেওয়া এটা কিন্তু এক ধরনের অনৈতিকতা তো এই সূক্ষ্ম অনৈতিকতা কিন্তু অনেকেই আমরা করছি দাওয়াতি কাজ করতে গিয়ে সেটা আমাদের করা উচিত নয় পাঁচ নম্বর যে বিষয়টি খেয়াল রাখতে হবে হলো একজন দায়ী যিনি যেন শিক্ষিত দাওতার কাজ করছেন তিনি নিজেকে কখনো আলেম হিসাবে পরিচিত করবেন না আপনাকে যখন এমন কোনো টাইটেল দিয়ে কেউ পরিচিত করাবেন যে টাইটেলটা আপনার আসলে অর্জন করা হয়নি আপনি স্পষ্ট বলা উচিত যে না এই টাইটেলটা আসলে আমি অর্জন করিনি হ্যাঁ হতে পারে আপনি গতানুগতিক অনেক আলেমের চাইতে অনেক বেশি নলেজ রাখেন আলহামদুলিল্লাহ অনেক আলেমের চাইতে অনেক বেশি আপনার তাকোয়াতে আপনি ভালো সেটা আরেক দিক কিন্তু তাই বলে আপনি নিজেকে আলেম হিসাবে পরিচিত করানো বা কেউ পরিচয় করলে সেটাকে আপনার মনসম্মতি দেওয়া এটি কোন অবস্থাতেই উচিত নয় আল্লাহ তালা আমাদের সকলকে দিন প্রচারের দাওয়াতের কাজের শর্তাবলী পূরণ করে আমাদের সকলকে দাওয়াতের কাজকে বেগবান করার তফিক দান করুন